নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান আপনারা প্রত্যেকেই জানেন জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি রয়েছে আর এই বারোটি রাশির প্রত্যেকটির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ পৃথক একটি রাশির যা বৈশিষ্ট্য রয়েছে অন্যটির মধ্যে একই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় না আবার প্রত্যেকটি রাশি বিভিন্ন উপাদানে গঠিত প্রত্যেকটি রাশির নিয়ন্ত্রণ গ্রহ আলাদা আলাদা সেই অনুযায়ী আজকে আমি পাঁচটি রাশির কথা জানাবো যাদের সাথে ভুলেও কখনো শত্রুতা করা উচিত নয় এমন কিছু রাশির জাতক জাতিকা রয়েছেন যারা শত্রুকে পুরোপুরি ধ্বংস করে দিতে চান তারা বিশ্বাস করেন শত্রুর শেষ রাখতে নেই যদি শত্রু রেখে দেন তবে দেখা যাচ্ছে যে কোনো সময় সেই শত্রু আপনাকে বিপদে ফেলে দিতে পারে আর বারোটি রাশির মধ্যে পাঁচটি এমন রাশি রয়েছে যাদের সাথে শত্রুতা করা উচিত নয় আর যদি আপনি শত্রুতা করেন তবে খুব বুঝে সুঝে সাবধানে শত্রুতা করুন নচেত আপনাকে চরম মুন্ড দিতে হতে পারে প্রথম যে রাশির নাম জানাবো তা হচ্ছে বৃশ্চিক রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এর উপাদান জনতত্ত্ব কাজেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সঙ্গে ভেবেচিন্তে শত্রুতা করা উচিত এই বৃশ্চিক রাশির প্রচণ্ড রাগ রয়েছে আর রাগের বশবর্তী হয়ে এই রাশির জাতক জাতিকেরা কখন কি করবে নিজেরাই কিন্তু জানে না এবং শত্রুকে ধ্বংস করতে এরা কিন্তু পিছুপা হয় না শত্রুকে কীভাবে ধ্বংস করা যেতে পারে তারা কিন্তু অনবরত চিন্তা করতেই থাকে যতক্ষণ পর্যন্ত না প্রতিশোধ নিচ্ছে ততক্ষণ এই রাশির জাতকেরা শান্তি পায় না কাজেই বৃশ্চিক রাশির সাথে বিবাদ করার আগে আপনি চিন্তা ভাবনা অবশ্যই করে নেবেন দ্বিতীয় যে রাশির কথা জানাবো তা হল কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি এটি বায়ুতত্ত্বের রাশি এরা সাধারণত খুব ভালো মানুষ হন এদেরকে ভালোবাসা দিন দেখবেন এরা সমস্ত কিছু কাজ করে দিবে। কিন্তু এদের উপর যদি আপনি বিনা কারণে কোনো দোষারোপ করেন এদের সাথে বিনা কারণে শত্রুতা করেন বা কারু সাথে যদি অন্যায় অবিচার করেন তবে কিন্তু এরা সহ্য করতে পারে না এদের জীবনে যদি কেউ অশান্তি ঘটানোর চেষ্টা করে তখন এরা প্রচণ্ড রেগে যান এবং কীভাবে শাস্তি নেবে কখন শাস্তি নেবে তার পরিকল্পনা কিন্তু আগে থেকেই করতে থাকেন কীভাবে শত্রুপক্ষের ক্ষতি করা যায় কীভাবে শত্রুকে ধ্বংস করা যায় এদের তখন ধ্যান জ্ঞান হয়ে ওঠে এমনিতেই কুম্ভ জাতক জাতিকারা খুব ভালো কিন্তু এদের পেছনে যদি আপনি শত্রুতা করেন তবে কিন্তু এরা ছেড়ে কথা বলে না তৃতীয় যে রাশির নাম জানাবো তা হলো মেষ রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি কাজেই এদের মাথা গরম খুব সহজে হয়ে যায় এবং এদের মধ্যে সেন্টিমেন্ট ইগো খুব তাড়াতাড়ি কাজ করে এরা বন্ধু হিসাবে খুবই ভালো কিন্তু এদের সঙ্গে যদি কেউ শত্রুতা করে তখন কিন্তু এরা কাউকে ছেড়ে কথা বলে না আর এদের রাগ এতটাই বেশি যে এরা নিজের রাগকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে না অন্যের চোখে নিজের গুরুত্ব কমে যাবে তা কিন্তু মেষ রাশির জাতক জাতিকেরা কখনোই মেনে নিতে পারে না তাই শত্রু যতক্ষণ না পর্যন্ত ক্ষতি করছে ততক্ষণ এরা শান্তিতে ঘুমাতেও পারে না পরবর্তী যে রাশির কথা জানাবো তা হল মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ এমনিতেই মকর রাশির যে সমস্ত জাতক জাতিকা হয় তারা কিন্তু খুব শান্ত প্রকৃতির হয় নিজের কাজের বাইরে সাধারণত অন্যদিকে মন দিতে চান না এরা নিজের মতো করে এরা কাটাতে চান নিজের মতো করে এরা কাউকে ভালোবাসে এবং অন্যের কাছ থেকেও ভালোবাসা পেতে চান তবে যখন কোনো প্রিয় মানুষ মকর রাশির জাতক জাতিকাদের বিরুদ্ধে শত্রুতা করে তারা কিন্তু ছেড়ে কথা বলে না যতক্ষণ প্রতিশোধ নিতে পারেন না ততক্ষণ কিন্তু তারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন না মোচকে যাবে কিন্তু ভাঙবে না এই নীতিতে বিশ্বাস করে মকর রাশির জাতক ও জাতিকারা পরবর্তী যে রাশির কথা জানাবো তা হল সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য এই রাশি যথেষ্ট এনার্জেটিক প্রকৃতির হয়ে থাকে এরা মনের দিক থেকে মধ্যম প্রকৃতির হয়ে থাকে এরা অন্যকে সহযোগিতা করে থাকে কোনো কিছু দান করতে হলে কাউকে কোনো সাহায্য করতে হলে এরা কিন্তু পিছোপা হয় না কিন্তু এদের উপর যদি জোর করে চাপ সৃষ্টি করা যায় তখন কিন্তু এরা রেগে যান কোনো ব্যক্তি যদি সিংহরাশির জাতক জাতিকাকে অপমান করে বা তাদের নিচু করার চেষ্টা করে তবে কিন্তু এরা মোটেও ছেড়ে কথা বলে না এরা শান্তভাবে শত্রুপক্ষের অনেকটাই ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে ধন্যবাদ